সামরিক খাতে নিজেদের শক্তিশালী করতে মুসলিম দেশ তুরস্কের সাথে চুক্তি করেছে আরব বিশ্বের ধনী দেশ কুয়েত। হাজার হাজার কোটি টাকা খরচ করে তুরস্কের কাছ থেকে বিশ্বের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনতে যাচ্ছে দেশটি। ইতোমধ্যে এই সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়েছে তুরস্ক ও কুয়েতের মধ্যে। বিশেষভাবে কুয়েতের লক্ষ্য বিশ্বের সবচেয়ে সফল ড্রোনগুলোর অন্যতম তুর্কি বায়রাক্তার TB2 অর্জন করা। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে তুরস্কের সাথে একটি চুক্তি করা হয়েছে। চুক্তির অন্যতম প্রধান উদ্দেশ্য আকাশপথে সম্প্রতি অভাবনীয় সাফল্য দেখানো তুর্কি TB2 ড্রোনকে কেনা। TB2 ড্রোন কেনার জন্য 36 কোটি 70 লক্ষ মার্কিন ডলারের চুক্তি সম্পাদিত হয়েছে তুরস্কের সাথে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, বায়রাক্তার ড্রোন ছাড়াও ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম, যুদ্ধ বিমানের অস্ত্রশস্ত্র, মোবাইল গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, কুয়েতি পাইলট ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ, 3 বছরের টেকনিক্যাল সাপোর্ট, প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও রসদ সরবরাহ এবং নির্ধারিত মেয়াদে কোনো সরঞ্জাম অকেজো হয়ে গেলে অতিরিক্ত সরঞ্জাম সরবরাহের জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে তুরস্কের সাথে।